আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক বৃষ্টির ময়লা পানি রাস্তার মধ্যে অনেক সময় জমে থাকে তো হাঁটার সময় সে ময়লা পানি যদি কাপড়ে লাগে এমন কাপড় পরে নামাজ পরা যাবে কি না ওই পানি কি পবিত্র নাকি অপবিত্র ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি দর্শক বৃষ্টির পানি যদি রাস্তায় জমে থাকে তাহলে ওইটা পবিত্র বলেই ধর্তব্য হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বৃষ্টির পানি দেখতে পারলেন জমে আছে সেই পানি যদি আপনার শরীরের মধ্যে ছিটা আসে বা কাপড়ের মধ্যে ছিটা আসে কোনো সমস্যা নেই ওই কাপড় পরে নামাজ পড়া যাবে তবে যদি সেই জমার পানির মধ্যে ময়লা স্পষ্ট দেখা যায় বা কোনো নাপাকির প্রমাণ স্পষ্ট পাওয়া যায় বা কোনো ড্রেনের লাইন সেখানে আছে এমন যদি স্পষ্ট হয় তখন ওই পানিটা নাপাক পাক আর ওই পানি যদি কাপড়ের মধ্যে ভরে কাপড়টাও নাপাক হয়ে যাবে ওই কাপড় পরে নামাজ পড়া যাবে না বুঝতে পারলেন যদি জমা পানিটার মধ্যে না না থাকে তাহলে যদিও কালারটা রকম থাকে ময়লা ময়লা দেখা যায় কোনো সমস্যা নেই যদি না পাকি না থাকে তাহলে ওই পানিটা পবিত্র ওই পানি কাপড়ে ভরলে নামাজ পরা যাবে তবে কাপড় পরিবর্তন করে নেওয়াটা উত্তম এমনটা বলা হয়েছে আর যদি না পাকি দেখা যায় স্পষ্ট তাহলে ওইটা কাপড়ে ভোলে নাপাক হয়ে যাবে কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে না আশা করি মাছপালাটা বুঝতে পারছে নিত্য নতুন আরো ভিডিও বেশি পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল